ভারত বন্ধ শুরুর সকালে শাসক দলীয় বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন রোহিণী দেবনাথ, বয়স 58 নামে এক ব্যক্তি। সকাল থেকেই ভারত বন্ধ শুরু হয়। যদিও বন্ধের সমর্থনে কোনো পিকেটিং না থাকলেও বিজেপি দলের পক্ষ থেকে পতাকা হাতে পিকেটিং করতে দেখা গেল। তারই মাঝে সোমবার সকালে বিলোনিয়ার বিদ্যাপীঠ কর্নারে রোহিণী দেবনাথ নামক ওই ব্যক্তিকে শাসক দলের কিছু যুবক আক্রমণ করে বলে অভিযোগ উঠে। জানা যায়, আজ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধের দিনে নেতাজি পল্লী এলাকার বাসিন্দা রোহিণী দেবনাথ বিদ্যাপীঠ কর্নারে আসে নিজের ব্যক্তিগত কাজে। সেই সময় একদল শাসক দলীয় বাইকে বাহিনী এসে উনার উপর প্রচণ্ডভাবে আক্রমণ চালায়। সঙ্গে সঙ্গে উনাকে গুরুতর আহত অবস্থায় বিলোনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উনার অবস্থা বেগতিক দেখে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। বিলোনিয়া হাসপাতালে রোহিণী দেবনাথ সংবাদ মাধ্যমের কাছে বাইক বাহিনীদের মধ্যে শুধু একজনের নামে বারবার করে বলেছেন, যার নাম সুমন বৈষ্ণব, এবং অন্যদেরকে উনি ঠিকভাবে চিহ্নিত করতে পারেননি। হঠাৎ করে সাত সকালে উনার উপর কেনই বা এইভাবে আক্রমণ চালানো হলো শাসক দলের পক্ষ থেকে, এ নিয়েও গুঞ্জন চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বিপরীতে পুলিশ বাহিনীর টহলও জোরদার করা হয়েছে বলে সংবাদ মিলেছে। বাড়িতে না বাড়িতে বসে গেম করস, বাড়িস না, টিকলে করিস। কে করতে আছে এটা? প্রমাণ গীতা বসে পড়েছিলে, বেশি মারছে। নাম গীতা? নাম তো জানি না, গীতা বসে কম ছেলে। কোন জায়গায় বাড়িটা? একটু বসু হাসপাতালের পিছনে বাড়ি। মানে কি, মানে আজকে স্ট্রাইকের ব্যাপার নিয়ে নাকি? হ্যাঁ, স্ট্রাইক আজকে জানাস না, দেখে পারিস। অন্য বাড়ি কোন জায়গায়? নেতাজি বলে। নামটা কি? রোহিণী। ওর সঙ্গে আচ্ছা রেবেলে আসলো? আসিল। কতজন আসিল আনুমানিক? 10-12 মতো। 10-12 জনের মতো? তারাও আসছে নি আপনারা? আসে সবাই। কিন্তু তারা হাতে ফ্ল্যাগ ট্যাগ আসিল নি? ফ্ল্যাগ ট্যাগ আসিল নি? একটা বিশ্বকাপের ছেলে লাঠি আসিল। কোনো ফ্ল্যাগ ট্যাগ আসিল কোনো দলের? বিজিবি দলের ফ্ল্যাগ আসিল। আচ্ছা, ঘটনা কোন জায়গায় ঘটছে আপনারা মাসতে? এই ব্যাপারে থানাতে মামলা করবেন? করবেন মামলা?